विभिन्न मांगों के समर्थन में आज NBSTC बस डिपो के सफाई कर्मचारियों ने विरोध प्रदर्शन किया है। सफाई कर्मचारियों का आरोप है कि लंबे समय से काम करने के बावजूद सरकार की तरफ से न ही उन्हें कोई वेतन मिलता है और न ही किसी अन्य तरह की सुविधा। उन्होंने आगे कहा कि कोरोना महामारी में सरकारी कर्मचारियों को सरकारी अनुदान और विशेष सुविधा मिलती है, लेकिन वे इन सबसे वंचित है। इसी के प्रतिवाद में आज सफाई कर्मचारी एकजुट होकर NBSTC बस डिपो में विरोध प्रदर्शन किया। इस दौरान उन्होंने राज्य सरकार से PF सहित अन्य सुविधाएं प्रदान करने की मांग की है। আমরা এই যে হরিজন ভাই বোনেরা দীর্ঘ 30 বছর ধরে এখানে কাজ করছেন, তারা সরকারি নির্ধারিত বেতনক্রম পান না, তাদের কোনো PF ESI নাই, তাদের কোনো স্বাস্থ্য ইন্স্যুরেন্স নেই এবং বোনাস নাই, এবং কোভিড-19 যে কাজ করলে সরকার যে অনুদান দিচ্ছে সেই অনুদানও তারা পাননি, আইডেন্টি কার্ড নাই। এখানে টোটাল হচ্ছে 14 জন, ডিপোতে 8 জন এবং ডিভিশন অফিসে 4 জন, সব মিলায় 26 জন। চাহিদা আছে সরকারি নির্ধারিত বেতনক্রম, ESI, PF ESI, বোনাস, কোভিড-19 কাজ করার জন্য যে টাকা, এবং এদের স্বাস্থ্যবিধির জন্য মাস্ক, PPE কিট, স্যানিটাইজার যাদের পায় তার জন্যই আমাদের আন্দোলন। বেতন 5000 টাকা দেয়, আমাদের ESI নাই, PF নাই, বোনাস নাই, কোনো এজেন্টি কাজ নাই। আবার এই যে লকডাউনে যে আমরা কাজ করছি নিজে শরীরে নিয়ে, সেইটা কিছু পাইনি, আর না ছুটি, কিচ্ছু পাই না, আমরা এখানে কিছু করতে পারি না। 5000 টাকা দিতে আমাদের গাড়ি ভাড়াই চলে যায়। আমরা এইসব চাচ্ছি যে আমাদের PF দুক, আমাদের ESI PF দুক, বেতন বাড়ায় দিক, আমাদের বোনাস দিক, আমাদের যে রাস্তায় যাব এর্জেন্টি কাট লাগবে, ছুটি লাগবে আমাদেরকে, এইসব আমরা চাই।